হ্যালো ইউজন টেক্সাশন আপনাদের সবাইকে স্বাগতম আমি মোঘল সম্রাট আছি আপনাদের সাথে তো আজ আমি আপনাদের সাথে একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করব অর্থাৎ আমার কাছে কয়েকদিন আগে একটা ভাই রিকোয়েস্ট করেছিলেন যে একটা অ্যাপ হাইট এবং একই সাথে ফটো বা ভিডিও সব কিছু হাইড করা যাবে বা যে কোনো ফাইল আপনি হাইড করে রাখতে পারবেন কিন্তু ওই অ্যাপটা যে মূলত যে কোনো হিডেন অ্যাপ এটা যাতে না বোঝা যায় এরকম একটা জাস্ট ভিডিও শেয়ার শেয়ার করার কথা বলেছিলেন তো তার জন্যই মূলত ভিডিওটা আজকে শেয়ার করা তো আশা করি ভিডিওটা ফার্স্ট থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন হয়তো আপনাদের কাজে লাগতে পারে তো চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকুনটি আছে সেটি বাজিয়ে দিতে ভুল তো ফ্রেন্ডস আমি শুরুতে দেখাবো আপনি অ্যাপটিতে কীভাবে কাজ করবেন এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেব যে অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লোক অর্থাৎ একটা ঘড়ি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের অর্থাৎ আমার স্ক্রিনের উপরে তো মূলত এটাই এই ঘড়ির ভিতরেই আমরা সব কিছু লুকিয়ে রাখবো তো সেটা কীভাবে রাখবো তো চলুন আমরা শুরু করি তো আপনি অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেজের শুরুতেই নিয়ে আসবে অর্থাৎ লেট স্টার্ট তো আমরা স্টার্ডে ক্লিক করব স্টার্ডি ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনাকে বলছে যে অর্থাৎ যে কোনো একটা কাটা আপনাকে টানতে বলছে তো আমি যে কাজটা করবো আমি সেকেন্ডের কাটাটা আমি টেনে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ওকে দিয়ে দিলাম তো আমাকে বলছে রিপিট করতে অর্থাৎ অ্যাগেইন আবার আমার এই সেকেন্ডের কাটা আমি টেনে আবার এই পর্যন্ত নিয়ে আসলাম অর্থাৎ আপনি আপনার মন মতো আপনি যে কোনো একটা জায়গায় আপনি এটা নিয়ে নেবেন তো ওকে ফাইন অর্থাৎ আমার পাসওয়ার্ড কিন্তু এখানে সেট হয়ে গেছে তো এখন আমাকে এখান থেকে ইমেইল সিলেক্ট করতে বলছে অর্থাৎ আমি একটা ইমেল সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমার এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ফিনিশ স্টেপ অর্থাৎ আপনি এখন এখানে ক্লিক করে আমি এখানে এখন ফিনিশ করে দিব তো জাস্ট আমার কাজ হয়ে গেছে তো এখন এখন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নতুন ইন্টারফেস চলে আসছে অনেকগুলো অর্থাৎ পিকচারের জন্য ভিডিওর জন্য এবং আদার ফাইলের জন্য দু তিনটা করে আমার আমার এখানে কিন্তু চলে আসছে তো এখন আপনি চাইলে এখান মানে যে কোনো জায়গা থেকে আপনি এখান থেকে এখন অ্যাপগুলো মানে বা পিকচারগুলো সব কিছু আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন তো এরপরে উপরে আপনি কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং কোথায় কি আমি সেগুলো একটু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করার করার চেষ্টা করব অর্থাৎ এখানে আপনার এইটা দ্বারা মূলত আপনি গার্ড ভিউ এবং অর্থাৎ আপনি এটাকে জাস্ট আপনি চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে গার্ডও করতে পারবেন আপনি চাইলে লিস্ট ভিউ নিতে পারবেন এরপরে আপনি একটা অ্যাপ আইকন দেখতে পাচ্ছেন দুই নম্বরে অর্থাৎ আপনি এই অ্যাপ আইকোন থেকে আপনি এই এখান থেকে আপনি অ্যাপগুলো হাইড করতে পারবেন তো এরপরে আপনি এটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ব্রাউজারের মতো একটা সাইন অর্থাৎ ব্রাউজারের মতো সাইন বলতে আপনি অর্থাৎ এখান থেকে ব্রাউজ করতে পারবেন আপনার বিভিন্ন জায়গাতে ব্রাউজ করতে পারবেন এবং আপনি চাইলে খুব ইজিলি সেগুলোর হিস্টোরিটা আপনি রিমুভ করে দিতে পারবেন অর্থাৎ আপনি কোন কোন সাইডে আপনি ব্রাউজ করছেন সেটা কেউ পরে আর খুঁজে পাবেন না বা জানবে না এরপরের আইকনটা হচ্ছে সিটিং আইকন অর্থাৎ সেটিংস আই আইকনের ভিতরে অর্থাৎ আমরা এখানে যে কী কী সেটিংসগুলো আছে আমরা এই সেটিংসগুলো নিয়ে ক নিয়ে কথা বলবো তো শুরুতে আমরা যদি একটু সেটিংস আইকনে ক্লিক করি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে পাস চেঞ্জ পাসওয়ার্ড আপনি চলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন তো এরপরে বলছে যে আপনি একটা রি রিকমান্ডের নামে একটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে যে বলছে ক্লোগ অ্যাপ প্রোটেকশন অর্থাৎ আপনি কেউ যাতে আপনার অ্যাপটা আনইনস্টল করতে না পারে মূলত সেই জন্যই আপনি আপনার অ্যাপটাকে সেভাবে প্রোটেকশন দিয়ে রাখবেন তো এই জন্য আপনি যে কাজটা কাজটা করবেন তো আস বিশেষ করে আপনার এই অ্যাপটা যাতে কেউ করতে না পারে কারণ আনইনস্টল করে ফেললে তো আপনি আপনার ওই পিকগুলো অথবা ভিডিওগুলো আপনি পাবেন না স্বাভাবিক তো এই জন্য আপনাকে যে কাজ কাজটা করতে হবে শুরুতে আপনি এই এখানে দিবেন দেওয়ার পরে এখানে স্টার্ট প্রোটেকশন যে যে অপশনটা আছে আপনি আপনি জাস্ট এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করবেন তো আই এগ্রিতে ক্লিক করার পরে আপনাকে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরে নিয়ে যাবে এখান থেকে আপনি জাস্ট অ্যাক্টিভ ক্লিক করে দিবেন তো ওকে ফাইন এখন আপনার এই অ্যাপটা আর কেউ ওয়ানস্লো করতে পারবেন আপনার ফোন থেকে তো এরপরে আমরা ব্যাকে আসবো এরপর আরেকটা বলছে ফেক পাসওয়ার্ড অর্থাৎ আপনি চাইলে আপনার ফেক পাসওয়ার্ড দিতে পারবেন এখানে বলছে ফেক পাসওয়ার্ড আপনাকে কেন কেন দিতে বলছে জাস্ট এখানে বলছে যদি অনেক সময় আছে যে আপনি কেউ জোর করে যে আপনার অ্যাপটা ওপেন করার জন্য তখন আপনি একটা ফেক পাসওয়ার্ড আপনি চাইলে সেট করতে পারবেন এখন এখান থেকে ফেক এবং আপনি যে ফেক পাসওয়ার্ডটা যখন আপনি দিবেন তখন আপনার মূল যে ফাইলগুলো সে সেগুলো আসবে না তখন ওখানে জাস্ট এমটি জিনিসগুলো চলে আসবে এখানে আপনি ফেক পাসওয়ার্ড দিতে পারবেন পাসওয়ার্ড রিকভার ইমেল আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আপনার ইমেল দ্বারা আপনি পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন তো এগুলোই মূলত এখানে ছিল বিশেষ করে এরপরে বলছে হাইট ফাইল চেঞ্জ আইকন আপনি এইটা দ্বারা আপনি চাইলে আপনার আইকনটাকে চেঞ্জ করতে পারবেন অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে তো দ্যাটস অল সেটিংস তো এরপরে আপনি যদি এখন যদি আপনি এখানে যে অ্যাপ আইকনটা আসে আমরা যদি এখন অ্যাপ আইকনটাতে ক্লিক করি তো অ্যাপ আইকনটাতে ক্লিক করার পরে তো আমরা দেখবো যে এখানে আমাদের জাস্ট পারমিশনের জন্য আবার আমাদেরকে সেটিংসে যেতে বলছে ও আমরা তাহলে সেটিংসে যাব এখন গো টু সেটিংসে গেলাম তো এখন এখান থেকে আপনাকে জাস্ট জাস্ট অ্যাক্সেসের অনু অনুমোদনটা দিতে হবে তো আপনি এখান থেকে যে কাজটা করবেন জাস্ট এখানে সর্বনিচে যে যে যেটা আসছে আপনি এটা জাস্ট অন করে দিবেন তো এরপর আপনি এখান থেকে জাস্ট বের হয়ে যাবেন এখন আপনার বলছে আপনার অ্যাপ পাসওয়ার্ড এখানে আপনার সেট হয়ে গেছে জিরো জিরো অর্থাৎ আমরা শুরুতে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অর্থাৎ আমরা কিন্তু দিয়েছিলাম যে বারোটা পনেরো তো এরকম একটা পাসওয়ার্ড দেওয়ার কারণে আমাদের জাস্ট এইটাই আসছে তো এখন আপনি ওকে দিয়ে আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে এখন এখন আপনার এখান থেকে আপনি যদি কোনো অ্যাপ যদি আপনি এখন হাইট করতে চান অর্থাৎ আপনি ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এনি আদার গ্যালারি সবগুলি আপনি এখানে পাবেন আপনি চাইলে যে কোনোটাই এখন এখান থেকে হাইট করতে পারবেন তো আমি গ্যালারি অথবা গুগল ক্রোম হাইট করলাম গ্যালারি হাইড করলাম ক্রিক বা সাইড করলাম তো আমি এখন এগুলো হাইড করে ফেলছি তো এখন আপনি যদি এরপরে যদি আপনি আপনি যখন এই অ্যাপগুলোতে আপনি ঢুকতে যাবেন তখন আপনার এই যে পাসওয়ার্ডটা জিরো জিরো ওয়ান ফাইভ অর্থাৎ এই পাসওয়ার্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে ওখানে তো আপনি এই পাসওয়ার্ডটা দিয়ে খুলতে হবে তো আমি এখন আপনি যদি এখানে কোনো ফাইল অ্যাড করতে চান অর্থাৎ অথবা আপনি নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে চান এখানে আরও আপনি এই যে প্লাস আইকনটা আসে তো এই প্লাস আইকন থেকে আপনি নতুন ফাইল এখানে ক্রিয়েট করতে পারবেন এবং আপনি যদি কোনো পিকচার অথবা ভিডিও যদি আপনি এখানে আনতে চান তাহলে এই যে পিকচারই ক্লিক করবেন তো আপনার যদি কোনো অ্যাড চলে আসে আপনি ক্রোজে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো পিকচার আপনি এই যে এখন প্লাস আইকনটাতে এসে আপনি যে কোনো পিকচার আপনি এখানে অ্যাড করতে পারবেন তো আমি এখন প্লাস আইকনটাতে ক্লিক করার পরে ইম্পোর্ট এখন আমার এখানে আসছে ইম্পোর্ট অডিও ভিডিও ফটোজ তো আমি ইম্পোর্ট ইম্পোর্ট ফটোসে ক্লিক করার পরে আমার এখানে যত ফটোগুলো আসে সব এখানে চলে আসবে আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে একটা ফটো আমি এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি তো এরপরে এখন আপনি এই যে কোনায় যে সাইনটা আছে অর্থাৎ লক সাইনটা আছে আপনি এখানে ক্লিক করে দিবেন তো ওকে ফাইন আপনার আপনারটা কিন্তু এখন সাকসেসফুলি মুভ হয়ে গেছে অর্থাৎ এখান থেকে এখন এখানে মুভ হয়ে মুভ হয়ে চলে আসবে অর্থাৎ ছবি অথবা যে কোনো ভিডিও আপনি চাইলে এভাবে মুভ করে নিয়ে আসতে পারবেন তো এরপরে আপনি এখন আমি জাস্ট একটু এই অ্যাপটা থেকে একটু এক্সিট করি অথবা বের হই এখান থেকে একটু বের হয়ে আমি আপনাদেরকে আর একটু ডিটেইলস দেখাই তো আপনি এখন আপনার ফোনের ইন্টারফেসটা এরকম চলে আসছে অর্থাৎ এখানে যে ক্লোকটা আপনি সেট করে দিয়ে দিয়েছেন এখন আপনার জাস্ট টাইমটা এ এভাবে বসে তো আপনি যদি আবার ডাবল ব্যাক বাটন ক্লিক করেন আপনার এরকম আবার আসবে তো এরপরে এখন আপনি যদি আমরা যে অ্যাপগুলো লক করেছিলাম আমরা যদি এখন সেই অ্যাপ অ্যাপগুলোতে যাওয়ার ট্রাই করি আপনি দেখবেন আমার এখন আমার এখানে এখানটা পাসওয়ার্ড চাচ্ছে অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন যে জিরো জিরো ওয়ান ফাইভ আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কিন্তু অ্যাপটিতে লগ ইন মানে করতে পারবেন অথবা অ্যাপটিতে আপনি ঢুকতে পারবেন অন্যথায় আপনি কিন্তু এই অ্যাপটিতে লগ ইন করতে পারবেন না তো মূলত এটাই ছিল আপনাদের সাথে আজকে শেয়ার করার আশা করি সবার ভালো লাগবে আর যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সব সবাই ভালো থাকবেন খোদা হাফেজ